Hey, hello guys, welcome back to my another vlogs. আজকে ব্লগটাতে অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমার পিসিটা বড্ড বাজে অবস্থা, দেখতেই পাচ্ছ ওপরে অফিস ছিল, মানে অফিসে পিসি রাখিনি, এখন এখানে রেখেছি। ওপরে বড্ড গরম, ওই জন্য কাজ করতে পারছি, তাই এখানটাতে নিয়ে এসে পিসিতে কাজ করছি এখন। আপাতত বড্ড দুটো জমে থাকে, ওদেরকে কাছে এনে দেখাচ্ছি অবস্থা। দেখো তোমার পিসির একদম ধুলো জমে, একদম কি অবস্থা। এগুলোই আজকে আমি একটু ক্লিন করব। তো আমার পিসিটা যেহেতু একটু হাইব্রিড পিসি, তো ভাবলাম তোমাদেরকে একটু কীভাবে ক্লিন করাই সেটাই তোমাদেরকে দেখো। তারের অবস্থা দেখো, তারপরে সব ডাস্ট জমে গেছে। এবার পিসিটাকে খুলবো, খুলে এটাকে ক্লিন করবো। পিসিটা খুলে নিই, বাইরের কানেকশন গুলো তো খুলে দিয়েছি, এবার আমাদেরকে এটা খুলতে হবে। ওদিকটা তো ক্লিন করা হয়ে গেছে, এখন এই দিকটা ক্লিন করবো। দেখতে পাচ্ছে তারপরে একদম পুরো ডাস্ট জমে গেছে, পিছনে একদম খুব বাজে অবস্থা। এটাকে পুরোটা ক্লিন করতে হবে, টেবিলটাকে ক্লিন করতে হবে। তারের কানেকশনগুলো করে নিই ঝকঝক করে। তারের কানেকশন এটা লাগাই, thank you.
সেট আপ কমপ্লিট, এবার এবার জাস্ট অন করে দেখব। ক্লিন লাগছে, অনেকটা বেটার লাগছে। সো পিসি ক্লিনের ব্লগটা কেমন লাগলো? আই থিঙ্ক ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। এরকম ধরনের ছোট্ট ছোট্ট ব্লগ আমি করতে থাকি, এটা ছোটো নয় একটা বড়ো ধরনের ব্লগটা। যাই হোক, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, শেয়ার করো, লাইক চ্যানেল করো। টাটা।